Assalamualaikum. Hello everyone. This is your Afnan Poroma from Sparkle by Poroma. Shobai kemon achen? Shuborna, hi Appi. Hello. Hi Appu. Hello. Hello. Hello Rezwana. Bhalo achi Appu. Alhamdulillah bhalo achi. Sarah. Hello kemon achen? Alhamdulillah bhalo achi Appu. Hi Appu. Hello. Appu kemon acho? Alhamdulillah bhalo achi Appu. আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম প্রাচি। নিশু হাই, হ্যালো। সুপর্ণা কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ডিয়ার, তুমি কেমন আছো? সো আচ্ছা, অনেকজন জয়েন করেছেন আমার সাথে। সো আজকে বেসিক্যালি এই টাইমে আজকে লাইভ করার রিজন হচ্ছে যে আজকে স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার যেহেতু আপুদের অনেক বেশি ডিমান্ড থাকে স্কিন কেয়ারের জন্য, সো আজকে আবার স্কিন কেয়ার করতে চলে আসছি হচ্ছে তোমার লাইভে। অ্যান্ড আজকে হচ্ছে তোমাদেরকে যেটা করে দেখাবো সেটা হচ্ছে যে স্পেশাল ফেশিয়াল যেটা আর কি, বিকজ আমি হচ্ছে পার্লারে যে ফেশিয়ালটা করি না, যেহেতু হচ্ছে আমাদের পক্ষে এখন আরও মানে আমি ওরকমভাবে কখনোই হচ্ছে পার্লারে যে হচ্ছে ফেশিয়াল করা হয় না আমার কখনো, বিকজ অনেক সময় ওদের আনহাইজেনিক থাকে প্রোডাক্ট, বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের হচ্ছে এক্সপায়ারি ডেট চলে গেছে। সো এরকম প্রোডাক্ট দিয়ে যখন আপনাকে করে দিবে তখন আপনি কিন্তু হচ্ছে করতে পারবেন না, বুঝতেও পারবেন না। হ্যাঁ, আমি এখানে কোনো মানে কোনো কিছুকে ছোটো করতেছি না, বাট আমরা যা দেখি অ্যাকচুয়ালি দুই দিন পরে পরেই তো দেখেন যে রেট পড়তেছে। সো কোন প্রোডাক্ট ভালো কোন প্রোডাক্ট খারাপ ওটা তো আর আপনি বুঝবেন না। আর তাছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন তো লকডাউন, তো সো এই লকডাউনের মধ্যে তো হচ্ছে আমরা বাইরে যে ফেশিয়াল করা ইম্পসিবল ব্যাপার। আর স্কিনকে ক্লিন রাখতে অবভিয়াসলি ফেশিয়াল করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছু আপু ভাবে যে হচ্ছে হয়তো বা বাইরে মানে ফেশিয়াল করলেই হয়তো বা আপনার স্কিন অনেক বেশি ক্লিন হবে, বাট ইউ আর টোটালি রং। কজ হচ্ছে তুমি যদি বাসায় অনেক ভালোভাবে প্রোডাক্ট মানে অ্যাপ্লাই করে সুন্দরভাবে কীভাবে করতে হয় এটা জানো তাহলে তোমার কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, তুমি কমেন্ট পড়েন না কেন আপু? আমি কমেন্ট পড়বো, একটু ওয়েট করতে হবে। আর লাইভটা যারা যারা দেখছেন প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন গ্রুপগুলোতে, ঠিক আছে? আপু অলওয়েজই আনহাইজেনিক থাকে। হ্যাঁ আপু, এটাই বললাম যে সব বিউটি স্যালনের কথা আমি বলতেছি না, অনেক ভালো ভালো বিউটি স্যালন আছে বাংলাদেশে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যেই বিউটি স্যালনটার কথা আমি বলতেছি ওই বিউটি স্যালনগুলো হচ্ছে সবাই বিয়ার করতে পারে না। ইভেন আমার পক্ষেও এত মানে আমার মনে হয় না যে আমি এত বিয়ার করতে পারবো, বিকজ ওগুলা হচ্ছে অনেক হাই কোয়ালিটি মানে মানে অনেক প্রাইসি, ঠিক আছে? সো আমার যেটা মনে হয় যে আমি যদি বাসাই খুব ভালোভাবে করতে পারি তাহলে তো আমার বাইরে যেয়ে করার কোনো দরকার পড়তেছে না। আর সেটা হচ্ছে যে আজকে আমি যেই ফেশিয়ালটা করে দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে তুমি মান্থলি এক থেকে দুইটা করবা, ঠিক আছে? এর বেশি করার কোনো দরকার নাই, বিকজ হচ্ছে তোমার ফেশিয়ালটা হচ্ছে তোমার বেশি করলে আবার স্কিনের হচ্ছে অপোজিট রিয়াকশন হইতে পারে। সো ট্রাই করবা এই ফেশিয়ালটা একবার থেকে দুইবার করার। যদি তুমি খুব বেশি আলসে হও তাহলে একবার করবা, আর যদি হচ্ছে তোমার স্কিনের প্রতি হচ্ছে তোমার একটু বেশি থাকে কনসার্ন থাকে তাহলে হচ্ছে টু টাইমস করবা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো কিউটি আপি। হ্যালো সাইদা, আসসালামু আলাইকুম। আপু কেমন আছো? তুমি অনেক সুন্দর করে কথা বল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যারা যারা দেখতেছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবা। 234 পিপল আর ওয়াচিং মি, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? সো আমি হচ্ছে ফেশিয়ালটা আমি বরাবরই রাতের দিকে করি, তোমরা হচ্ছে গোসলের আগেও করতে পারো আবার রাতের বেলা ঘুমোতে যাবার আগেও করতে পারো। আমি রাত্রেবেলা করি কজ হচ্ছে আমি সব স্কিন কেয়ারে মানে বেশি যেগুলো হচ্ছে টাইম লাগে ওগুলো আমি সবসময় রাত্রে করার ট্রাই করি, সো দ্যাট যখন আমরা ঘুমাই তখন হচ্ছে মানে আমার, কিন্তু দিনের বেলা করলে হয় কি যে তারপরও বাসায় থাকার পরেও অনেক বেশি ধুলাবালি লাগে, দেখা যায় ডাস্ট থাকে কিন্তু আমাদের বাসার ভেতরেও। সো আমি হচ্ছে
প্রিফার করি যে রাত্রেবেলা যদি করো তাহলে হচ্ছে তোমাদের অনেক ভালো হবে। আচ্ছা, আজকে সাজবা না, না আজকে সাজবো না, একটা টিউটোরিয়াল করেছি, ওটা খুব ইনশাল্লাহ খুব সুন আপলোড দিব, কালকে অথবা পরশু দিন, আমি একদমই শিওর না, মানে শ্যুট করেছি, এখনও এডিট করা হয়নি, এটা খুব সুন একটা নতুন টিউটোরিয়াল আপলোড করব। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে, অ্যান্ড আমি মানে ট্রাই করি টিউটোরিয়ালগুলো একটু সোজা দেওয়ার, যেন হচ্ছে তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারো। সো আমি কথা আর বাড়াবো না, সবার ফার্স্টেই আমি যেই জিনিসটাই চলে যাব সেটা হচ্ছে, না আমি সবার ফার্স্টে দেখাই যে আমার ইয়াতে কি কি প্রোডাক্ট আছে। আপু এগুলা কি? এগুলা কি? আচ্ছা, কজ আমি বলি, এগুলা হচ্ছে আমি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে পিওর অর্গ্যানিক প্রোডাক্ট, দ্যাটস ওয়াই এগুলোর কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে? এইটা আচ্ছা, ছেলেরা হচ্ছে ইয়া করলে ডাইরেক্ট ব্লক দেওয়া হবে, সো প্লিজ ভাইয়ারা কেউ কমেন্ট করবেন না। আপু আমার স্কিনে কি যেন বের হয়েছে, পিম্পলের ছোট ছোট কিছু বের হয়েছে, বুঝছি না কিভাবে সলভ করব। আচ্ছা, এটা বেবি তোমার পিম্পল না, আমার মনে হয় এটা হচ্ছে তোমার বাম্পস হয়েছে, কারণ গরমের কারণে আমাদের হচ্ছে বাম্পস হয়, ঠিক আছে? সো এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, ওটা যদি তোমার ব্রনের মতো নরম না থাকে তাহলে স্ক্রাব ইউজ করো। সো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে বিউটি কেয়ারে, আমি বিউটি কেয়ারের পেজটা হচ্ছে মেনশন করে দিচ্ছি, আজকে আমি সব বিউটি কেয়ারের প্রোডাক্ট ইউজ করবো, বিকজ বিউটি কেয়ারের প্রোডাক্ট 100% অর্গ্যানিক। এইখানে মানে আমি আমি হচ্ছে সব সময় বলি, যখন আমি তো অনেক প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করি, সো আমি যখন আমাকে কিছু কিছু আপু বলে যে আপু আমার সেন্সিটিভ স্কিন, আমি তো কী ইউজ করবো আমি বুঝতেছি না, তখন কিন্তু আমি অন্যান্য যেই হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট বলো, যে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো কখনোই সাজেস্ট করি না, বিকজ তোমার হচ্ছে সেন্সিটিভ স্কিন। সো আমি তোমাকে একটা সাজেস্ট করে দিলেই হলো না, তোমার যদি উল্টা স্কিন হার্ম হয় তাহলে তো দোষটা আমার হবে, তাই না? কিন্তু ওদের প্রোডাক্ট আমি চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারি, বিকজ হচ্ছে ওদের প্রোডাক্টের ওদের যে সোপটা আছে, মানে ওদের ফেসিয়াল কিট কম্বোতে একটা সোপও আছে, এই সোপটা মানে চোখে আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখছি, যে চোখের ভেতরে ঢুকাই দেখছি, মানে আমি মানে নিয়ে চোখে ঢুকাই দেখছি, তারপরেও কোনো জ্বালা করে নাই। সো মানে এটা কমপ্লিটলি হচ্ছে তোমার হার্ম করবে না। আপু অয়েলি স্কিনের জন্য ভালো সিরাম বলো। আপু অয়েলি স্কিনের, আজকে যেহেতু আমি বিউটি কেয়ার নিয়ে কথা বলতেছি, সো আমি বিউটি কেয়ারই সাজেস্ট করবো। আই উড সাজেস্ট ইউ দিস গ্লো বুস্টিং সিরাম, এটা খুবই জোস, আস্তে আস্তে তোমার স্কিন অনেক বেশি হলদে হয়ে যাবে, মানে হলদে বরণ হয়ে যাবে, বিকজ আমি ওদের প্রোডাক্ট ইউজ করার পর থেকে আমার স্কিন মানে আন্ডারটোনটা আরও বেশি হচ্ছে ইয়া হয়, তোমার আন্ডারটোনটা আরও বেশি বোঝা যায়। আমার আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন, সো আমার আন্ডারটোনটা আগে এত বেশি বোঝা যেত না, আমাকে আরও বেশি হলুদ লাগে এখন। সো এইটা হচ্ছে তোমার ইয়াতে না, তোমার এটা হচ্ছে তোমার স্কিন কম্বোতে আছে, ওদের স্কিন কম্বোটা হচ্ছে প্রবাবলি 1550 টাকা ওদের ইয়াতে, ওইটা নিয়ে আমার লাইভ আছে, বাট ওইটা নিয়ে আজকে আমি যেহেতু কথা বলতেছি না, আমি আজকে স্পেশাল ফেসিয়াল লাইভ করব। সো হচ্ছে তোমরা ওইটার জন্য তোমরা বিউটি কেয়ার পেজে ইনবক্স করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আমার মুখে গুঁড়ো গুঁড়ো কেমন যেন উঠছে, একটা পেজে স্কিন স্কিনটা নষ্ট করে ফেলছে, এখন ঠিক করার কোনো, আচ্ছা বুঝতে পেরেছি আপু, তোমার মুখে মেবি বাম্পস হয়েছে, সো বাম্পসের জন্য তুমি স্ক্রাব ইউজ করবা, বিউটি কেয়ারের একটা স্কিন কম্বো আছে, ওই স্কিন কম্বোটা ইউজ করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, বাম্পস হইলে তোমার হচ্ছে স্ক্রাব ছাড়া যাবে না। সো আমার স্কিন কেয়ার কম্বো সরি ফেসিয়াল কম্বোতে আজকে যেটা ফার্স্টে আছে সেটা হচ্ছে আমার খুব খুব ফেভারিট, এটা আমার খুব ফেভারিট, এটা হচ্ছে রোজমেরি সোপ ফ্রম বিউটি কেয়ার, এটা অনেক জোস, তোমরা সবাই জানো যে আমি কী পরিমাণ সোপ ফ্রিক, প্লিজ একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও, এখনও মাত্র 265 জন দেখতেছে, প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবা, আর আমাকে হচ্ছে আমার মডারেটররা যদি দেখে থাকো প্লিজ আমার গ্রুপে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমার গ্রুপের নাম হচ্ছে স্পার্কল বাই পরমা,
সেম নেমে আমার আমার পেজের নামে হচ্ছে আমার গ্রুপ আছে একটা স্পার্কেল বাই পরমা, সো এটা তোমরা পেয়ে যাবো। সো ফার্স্টে আসো হচ্ছে এই সোপটা, আফটার দ্যাট এই যে এইটা হচ্ছে তোমার স্ক্রাবারটা, এটা এত জোস কাজ করে আমার কাছে। ফার্স্টে হচ্ছে যে স্ক্রাবারটা সব থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে তোমার চালের গুঁড়ি যেটা, হ্যাঁ ওটা আমি সবসময় ইউজ করতাম, মানে আমার কাছে ওইটার থেকে বেস্ট স্ক্রাবার আর কিছুই লাগে না, আমি সবসময় ওইটা ইউজ করতাম। আর ওইটার জন্য তোমার কিছু কিনে নিয়ে আসতে হবে না, বাট ওইটাই ইউজ করার পরে আমার কাছে যদি কোনো বেস্ট স্ক্রাব লাগে, এটার মধ্যে চালের গুঁড়িও আছে, তো আমার কাছে যদি কোনো বেস্ট স্ক্রাব লাগে তাহলে হচ্ছে এটা, এটা হচ্ছে সব থেকে বেস্ট। তো আফটার দ্যাট এটা হচ্ছে তোমার স্কিন ফুডটা, ঠিক আছে। আর আমি কিন্তু আগেই বলেছি যে এটা হচ্ছে তোমার ফেসিয়াল লাইফ, সো এটা হচ্ছে তোমার উইকলি করার কিছু না, এটা হচ্ছে তোমার এই পুরা মানে এপিসোডটা হচ্ছে তোমার মান্থলি 1-2 বার করবা, ঠিক আছে। এর বেশি কিন্তু দরকার নাই, বিকজ আমরা জানি যে ফেসিয়াল আমাদের কিন্তু মান্থলি 1-2টার বেশি দরকার নাই, ঠিক আছে। এমনি পার্লারে যখন যাবো তোমাদেরকে কিন্তু সাজেস্ট করবে যে এটা 15 দিন পরপর করবা। সো 15 দিন পরপর করলেও কিন্তু হচ্ছে তোমার 2 বার হয়। সো আমি যেটা করব, আমার স্কিনে হচ্ছে আমি মানে কিছু দেই নাই, শুধু ময়েশ্চারাইজিং ক্রিম দেওয়া, কারণ অলওয়েজ আমার স্কিনে ময়েশ্চারাইজিং ক্রিম দেওয়া থাকে, ঠিক আছে। সো লাইফটা একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবা। সো আমার পক্ষে তো এখন ওয়াশরুমে যে মুখ ধুয়ে আসা পসিবল নয়, সো আমি হচ্ছে খুব হালকাভাবে চেপে চেপে, স্কিন যত কম রাব করবা তত বেশি সুন্দর থাকবে স্কিন, ঠিক আছে। সো স্কিন রাব না করার ট্রাই করবা। তো আমি হচ্ছে আমার মুখটাকে একটু ভিজিয়ে নিয়েছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি আমার সেই সোপটা দিব। আর একটা জিনিস খেয়াল করবা, এই সোপ আমি যতই দিই না কেন, যতই ঘষি না কেন, আমার মুখে এটা ফোম ক্রিয়েট করে না। লাইভটি একটু প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও। আপু স্কিন পাতলা হয়ে গেছে কি ইউজ করব আপু? তুমি যদি কোনো নাইট ক্রিম ইউজ করে থাকো প্লিজ ওগুলো বাদ দিয়ে দাও, কারণ নাইট ক্রিম ইউজ করলে হচ্ছে স্কিন পাতলা হয়ে যাইতে পারে, ঠিক আছে। আর ইউজ একটা সানস্ক্রিন ইউজ করবা, আর ওদের বিউটি কেয়ারের যে কম্বোটা আছে ওইটি ইউজ করলে আস্তে আস্তে হচ্ছে তোমার স্কিনটা মানে ঠিক হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে। 1-2 দিনে বা 7 দিনে হবে না। আর হচ্ছে তোমার হওয়ার রিজনটা হচ্ছে যে ওদের যে গ্লো বুস্টিং সিরাম আর ক্রিমটা আছে স্কিন কম্বোতে, ওইটা অনেক বেটার কাজ করে। সো তোমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু খুব আলতো হাতে কিছুক্ষণ মাসাজ করছি, যেমন তোমরা পার্লারে দেখো যে একটা ফার্স্টে একটা ক্রিম দিয়ে হচ্ছে অনেকক্ষণ মাসাজ করে। সো ওইটা যে তোমার ক্রিমই হতে হবে এমন কোনো কথা নাই, ওটা তোমার কেন ইউজ করা আমি বলি। ওইটা ইউজ করার রিজন হচ্ছে তোমার স্কিনটাকে হচ্ছে একটু নরম করে নেয়, ওটার কিন্তু বেসিক্যালি আর কোনো কাজই নেই। মানে তুমি যখন পার্লার ফেশিয়াল করতে যাও তখন ফার্স্টে যেই ক্রিমটা দেয় ওটা দিয়ে হচ্ছে তোমার স্কিনটা জাস্ট একটু নরম করে, সো দ্যাট পরের জিনিসগুলো যখন দিবে তখন ওগুলো তোমার স্কিন থেকে ডিপ ক্লিন করে ময়লা বের করে আনবে। সো কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইটার থেকে এই সোপটা বেটার, কজ এই সোপটা হচ্ছে তোমার স্কিনটাকে তো ক্লিন করবেই, নরমও করবে, প্লাস হচ্ছে তোমার করবে স্কিনটার হচ্ছে ডিপ ক্লিন করবে আর ময়েশ্চারাইজ করবে, সব থেকে বড় কথা। মাশাআল্লাহ, তোমার মতো স্কিন করতে চাই, ফেস স্পট হয়ে গেছে আর কালো। আচ্ছা, সো আমি বলবো যে আমার মতো স্কিন যারা চাও তারা হচ্ছে মানে আলসামিটা ছাড়তে হবে, ঠিক আছে। মানে স্কিনের প্রতি যত্ন নিতে হবে বেশি বেশি আমার মতোই, কজ অনেকে হবে যে আমার স্কিন মেবি বাই বর্নি এরকম, নো শোনো, যত সুন্দরই থাকো না কিছুর জন্য স্কিনের যদি যত্ন না নাও জীবনও মানে তোমার স্কিন ভালো থাকবে না, হয়তো বা তুমি সুন্দরই থাকবো, আমার স্কিন তো হচ্ছে তোমার একটা মানে কি বলে একটা বেবি বেবি টাইপ রাখা, সব সবাই চায় তাই না? স্কিন কম্বো কোনটা ভালো আপু? স্কিন কম্বো হচ্ছে আমি দেখিয়েছি অলরেডি অনেকবার, এটা নিয়ে লাইভ করে ফেলছি। সো তুমি হচ্ছে যদি স্কিন এটা নিতে চাও তাহলে হচ্ছে করবা বিউটি কেয়ারে হচ্ছে দিয়ে দাও। ওইটার প্রাইস হচ্ছে তোমার স্কিন কম্বোটার প্রাইস হচ্ছে 1550 টাকা।
আর এই যে এখন আমি ফুল ফেসিয়াল কিটটাই হচ্ছে তোমরা একসাথে পেয়ে যাবা হচ্ছে 1200 টাকা, যদি আমার কোড ইউজ করো এনপরমা, ঠিক আছে? যদি আমার কোড ইউজ করো তাহলে মাত্র 1200 টাকায় পাবা, আর যদি না ইউজ করো তাহলে 1300 টাকায়। যদি আমার কোড ইউজ করো এনপরমা তাহলে হচ্ছে তোমরা 1200 টাকায় পেয়ে যাবা, 100 টাকা ডিসকাউন্ট পাবা আর কি। আর যদি হচ্ছে আমার কোডটা না ইউজ করো, আচ্ছা তোমরা কি আমার ইয়েটা দেখছো, মানে মাসাজ করার সাইজটা দেখছো? সাইজ বলতেছি আবার হচ্ছে মাসাজ করার স্টাইলটা দেখছো? সো এই এই ওয়েতে মাসাজ করবা, ঠিক আছে? ভুলেও জোরে জোরে মাসাজ করা যাবে না, ঠিক আছে? সোপের নাম, এই সোপটা সোপটার নাম হচ্ছে রোজমেরি সোপ, আর এটা বিউটি কেয়ার ছাড়া কোথাও পাওয়া যায় না, কজ এটা বিউটি কেয়াররা নিজেরাই বানায়, ঠিক আছে? এটা কি সোপ? এটা হচ্ছে রোজমেরি সোপ, আর এই সোপটা তোমরা ইয়াতে বিউটি কেয়ার ছাড়া কোথাও পাবা না, কজ এটা ওদের নিজের বানানো, নিজেদের বানানো, আর ফুল অর্গ্যানিক। দেখো আমি চোখেও লাগাচ্ছি, বাট এটা একদমই চোখে যায় না, মানে চোখে জ্বালা করে না আর কি। আর দেখো কতক্ষণ ধরে ইয়ে করতেছি, বাট ফেনা হচ্ছে না, বাট ইউজুয়ালি কিন্তু সোপে ফেনা হয়। ও আপু রিপ্লাই দাও, এই যে রিপ্লাই দিয়ে ফেলেছি বলো। সো এখন আমি হচ্ছে, তোমরা কিন্তু আর একটু বেশি করবা, লাইক হচ্ছে আমি হচ্ছে 5 মিনিটের মতো করেছি, তোমরা হচ্ছে 8 থেকে 10 মিনিট করবা, ঠিক আছে? বাট 10 মিনিটের বেশি না। হ্যালো আপু, আমি নিউ, অনেক সুন্দর মাসা, থ্যাংক ইউ সো মাচ কাফসিন। আচ্ছা সোপের নাম হচ্ছে রোজমেরি সোপ। আপু ডার্ক স্পট এন্ড পিপলের জন্য কি ইউজ করব? ডার্ক স্পটের জন্য হচ্ছে অবভিয়াসলি, মানে একদম চোখ বন্ধ করে তোমার স্ক্রাব ইউজ করতে হবে, ডার্ক স্পটের জন্য স্ক্রাব ইউজ করতেই হবে, কারণ হচ্ছে ডার্ক স্পটগুলো তোমার ডেড সেলসের সাথে একদম লেগে গেছে, বুঝছো? সো ওগুলাকে তোমার আগে ইয়ে করতে হবে। সো আমার স্কিন কিন্তু এখন অনেকটা ক্লিন, স্কিন কম্বোটা কি হোয়াইটেনিং করে, তোমার স্কিনটা ব্রাইট করবে। হোয়াইটেনিং বলতে আদৌ কিছু আছে নাকি পৃথিবীতে আমি বুঝি না, বাট তোমার স্কিন অবভিয়াসলি ব্রাইট করবে, বাট এটা তোমার ফুল কম্বোটা একবার শেষ করতে হবে, তাহলে হচ্ছে তুমি রেজাল্ট পাবা, সেটা আমি আগেই বলে দিচ্ছি। তোমরা যদি বলো যে 7 দিন ইউজ করে, যদি বলো আপু রেজাল্ট তো কিছুই পাই নাই, সরি আপু আমি 7 দিন ইউজ করার করে রেজাল্ট পাওয়ার মতো কিছুই সাজেস্ট করি না। আপু ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশন ভালো হবে? ড্রাই স্কিনের জন্য অনেক ভালো ভালো ফাউন্ডেশন আছে, আই ম্যাজিক, তারপর হচ্ছে হুদা বিউটি, তারপর হচ্ছে তোমার জুভিয়াস, এলেগার্ল। সো আফটার দ্যাট আমার স্কিনে হালকা মেস্তা পড়ছে, কি করলে যাবে? সো আন্টিকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, আর স্কিন কম্বোটা অবভিয়াসলি ইউজ করবে। যদি ইউজ করে টোটাল মানে আস্তে আস্তে ভালো হয়ে যাবে, টোটালি ভালো হওয়ার কোনো চান্স নাই, কজ মেস্তা হচ্ছে যেহেতু তোমার আন্টির কথা বলেছো, সো ওনার নিশ্চয়ই এজ অনেক, সো মানে এটার কোনো চান্স নাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া, ঠিক আছে? একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকলে হয়তো বা এটাকে মেনটেন করা পসিবল। স্কিনে কোকোনাট অয়েল ইউজ করা যায়? হ্যাঁ, যদি তোমার সেন্সিটিভ স্কিন না থাকে আর যদি অয়েলি টু কম্বিনেশন স্কিন হয় তাহলে ইউজ করতে পারবা, অয়েলি স্কিনে আর বা তোমার হচ্ছে সেন্সিটিভ স্কিনে না ইউজ করাই ভালো। সো এখন আমার স্কিনটা অনেকটা নরম হয়ে গেছে, সো আমি এখন ইউজ করবো স্ক্রাবার, ঠিক আছে? এটা কিন্তু তোমার পাউডার ফর্মে আসে, এটা কিন্তু লিকুইড না, ঠিক আছে? সো এটা তোমার প্যাকের মতো করে ইয়া করে নিতে হবে, এটা কিন্তু অনেক বেশি দরকার নেই একদমই। এটার স্মেলটা অনেক হচ্ছে অনেক টাইগার মতো, কি বলে, এটার মধ্যে আমার মুলতানি মাটি টাটি আছে আই গেস। সো আমি বেশি নিব না, সো এই যে দেখো এটুকু নিয়েছি, এটার মধ্যে এখন একটু পানি দিব, কজ এটা দিয়ে আমি ঠিক একটা পেস্ট বানাবো, বেশি লুজ করবো না, বেশি লুজ করলে আবার এটা থাকবে না। স্কিন স্মুথ করব কিভাবে আপু? স্কিন স্মুথ হচ্ছে তোমার অবভিয়াসলি স্ক্রাব ইউজ করতে হবে, কারণ
স্ক্রাবটা না অনেকেই স্কিপ করে, বলে যে আচ্ছা এই সিরাম লাগাবো ওই সিরাম লাগাবো, স্ক্রাব লাগাতে চায় না। স্ক্রাবটা যে কত ইম্পর্ট্যান্ট তোমার স্কিনের জন্য এটা তোমরা বুঝোই না, যে স্ক্রাব ইউজ না করলে হচ্ছে তোমার স্কিনের ডেড সেলসগুলো তো উঠবে না, স্কিন কীভাবে স্মুথ হবে। সো এখন যেটা করব সেটা হচ্ছে এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার স্কিনটাকে স্ক্রাব করে নেব। পিম্পলের জন্য কি করব, পিম্পলের জন্য তুমি হচ্ছে এই ফেসিয়াল কিটটা অবভিয়াসলি নিবা, আর হচ্ছে স্কিন কম্বোটা বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য আমি বলবো। স্কিন কম্বোটা বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ওইটাই, তুমি এটাও নিতে পারো, বাট তোমার স্কিন কম্বো একটা শেষ হওয়ার পরে যদি তুমি এটা নাও তাহলে আই থিঙ্ক বেশি কাজ করবে, বিকজ হচ্ছে এটার মধ্যে যে স্ক্রাবারটা আছে পিম্পলের ওপরে স্ক্রাব ইউজ করা যায় না, ঠিক আছে? এটা কিন্তু ভুলেও কেউ করো না, তোমাদের যদি কারোর পিম্পল থাকে ভুলেও এই স্ক্রাব ইউজ করবা না। স্ক্রাব যদি নিতে চাও, মানে স্কিন কম্বোটা যদি নিতে চাও, স্ক্রাবটা রেখে দিবা, ইনশাল্লাহ এটা ইউজ করতে করতে অনেকটা পিম্পল কমে যাবে, পরে হচ্ছে তুমি স্ক্রাবটা ইউজ করবা। এভলিন বটানিক এক্সপার্ট ডিপলি ময়েশ্চারাইজিং ক্রিম, এটা কেমন? শুনেছি এভলিনের প্রোডাক্ট ভালো, বাট আমি কখনোই ইউজ করি নেই। হোয়ার ডিড ইউ বাই ইয়োর কন্ট্যাক্টস ফ্রম? ওকে, সো এটা আমি হচ্ছে বিউটি কেয়ার থেকে নিয়েছি। আচ্ছা আপু, স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে এখন, এই সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা সিরাম আর টোনার ইউজ করব। তুমি হচ্ছে মানে এই ফেসিয়াল কিটটা এখন নেওয়ার দরকার নাই, আমি সাজেস্ট করব তুমি হচ্ছে ইয়াটা নিবা, ওদের যে স্কিন কম্বোটা আছে ওইটা নিবা। ওদের পেজে হচ্ছে বললেই হবে যে স্কিন কম্বোটা আমি নিতে চাচ্ছি, তাহলেই হবে, বিকজ ওই স্কিন কম্বোতে হচ্ছে তোমার স্ক্রাব টাইপের কিছু নাই, ওইটায় তোমার গ্লো বুস্টিং সিরাম আছে, টোনার আছে, যেগুলো তোমার স্কিনকে একদমই হার্ম করবে না আর একদম জ্বালা পোড়াও করবে না, বিকজ ওগুলো ফুল অর্গ্যানিক, ঠিক আছে? দেখো আমি কিন্তু খুব আলতো হাতে হচ্ছে তোমার স্ক্রাব করে নিচ্ছি। দেখো আমি কিন্তু আমার এই তিনটা রিং, সরি, আমার তিনটা ফিঙ্গার ইউজ করতেছি, ঠিক আছে? ক্যান ইউ অলসো স্পিক ইন ইংলিশ প্লিজ, আই রিয়েলি ওয়ান্ট টু নো, বিকজ এখানে আপু 99% আপুই বাংলাদেশি, সো আমার পক্ষে ইংলিশে কথা বলে পসিবল না। লিপস পিঙ্ক করার কি আছে আপু? লিপস পিঙ্ক করা, ও আচ্ছা, ওদের একটা ইয়ে আছে কি বলে লিপসের একটা লিপ ক্রিম আছে, ওইটা অনেক জোস। তুমি যদি সবগুলো একসাথে নাও, লাইক স্কিন কম্বো প্লাস ফেসিয়াল কম্বো, তাহলে ওইটা গিফট পাবা, সাথে দেওয়া হয় এটার। আপু স্কিন কম্বোটা ইউজ করা বাদ দিলে কি আগের মতো হয়ে যাব? না, ইম্পসিবল, বিকজ ওদের এগুলো অর্গ্যানিক প্রোডাক্ট, আগের মতো হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। বাট একটা কথা আই মাসে যে হচ্ছে তোমার স্কিনটা হচ্ছে তোমার মানে ইয়ার উপর রাখতে হবে, তোমার সুন্দরভাবে মানে সবসময় তোমার একটা প্রসেসের উপরে থাকতে হবে, ঠিক আছে? স্কিন কেয়ার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তুমি যদি একবারে ছেড়ে দাও কখনো তাহলে তো ঝামেলা, তাই না? হতে পারে যে তুমি একবার ইউজ করলা শেষ হয়ে গেল, এরপর এবার তুমি সেম জিনিস ইউজ করলা না, শুধু হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ আর একটা স্ক্রাবার ইউজ করলা, বাট আমি বলবো কি, যখন তুমি এগুলো ইউজ করে এগুলো কাজগুলো বুঝতে পারবা, আমার মনে হয় তুমি আবার কিনবা। আপু আপনার নিউ ফ্রেন্ড, ওকে লাবণী মণ্ডল, কেমন আছো আপু? আপু ব্রাইটেনিং সাবান কোনটা ভালো? ব্রাইটেনিং সাবান অনেক ভালো, বাট আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কোজিক অ্যাসিড সোপ, বাট ওইটা হচ্ছে তোমরা বিডিতে পাবা না। আপু ভালো রিজনেবল প্রাইসের মধ্যে সিরাম আর এসেন্স কি, এসেন্সের নামগুলো সাজেস্ট করবা। আপু ওদের বিউটি কেয়ার প্রোডাক্ট না, ওরা হচ্ছে ফুল অর্গ্যানিক, দ্যাটস ওয়াই হচ্ছে আমার ওদের প্রোডাক্ট অনেক ভালো লাগে। সো এখন আমি যে কী করবো, এখন আমি মুখটা ধুবো। মুসলিম হিজাবিস, হাই আপু,
আপু তোমার যত দেখি পড়ে যায়, তবে লাভ ইউ টু সেতু। ওপেন পোর্স নিয়ে কিছু বলেন আপু। আচ্ছা ও ভালো কথা, আমি একটু মুখটা ধুই। আচ্ছা ওপেন পোর্স এর একটা মিনিট, হ্যালো সুইটি আপু। হ্যালো আপু, মুখের রং দেখা যায়, কি করবো, স্কিন পাতলা হয়ে গেছে আপু। সো কোনো নাইট ক্রিম যদি ইউজ করে থাকো ওগুলা বাদ দিয়ে দাও এখনই, বিকজ নাইট ক্রিম ইজ টু হার্মফুল ফর ইউর স্কিন। ওকে আপু, আচ্ছা একটু পড়েছিলাম আপু, লেন্সে পানি ঢুকে যায় যদি কোনো প্রবলেম হবে না? কিচ্ছু হবে না আনিকা, আমি তো চোখ বন্ধ করেছিলাম, একটু একটু পানি ঢুকলে প্রবলেম নেই। অনেকে তো লেন্স পানির মধ্যে রেখে দেয়, ভিটামিন ই ফেসের জন্য ভালো। অবভিয়াসলি অবভিয়াসলি, বিউটি আর্চ নামের একটা পেজ আছে, ওখানে কোজিক অ্যাসিড সোপটা আছে, কি জানি কোজিক অ্যাসিড সোপ, আই ডোন্ট নো, আমি দেখি নাই কখনো, প্রাইসটা বললে হয়তো বা বুঝতে পারবো, বিকজ কোজিকের প্রাইসটা একটু বেশি হাই, আর ওইটার কোনো ফেক এখন পর্যন্ত বের হয় নাই। অনেক জোস স্কিনটা আম্মু, আমার টাওয়েলটা একটু দাও না। আচ্ছা অনেক জোস স্কিন কম্বোটা, আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, অনেক ডিফারেন্স লাগছে, আর তা আমি পরমা আপির লাইভ দেখে অর্ডার করেছিলাম, আজ ফার্স্ট কমেন্টস করলাম তোমার লাইভে। ওকে পিট পোস্ট করে দিচ্ছি, ওয়েট। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ওপেন ওপেন পোর্স নিয়ে কিছু বলেন। ও আচ্ছা ভালো কথা বলছেন, ওপেন পোর্সের কথা এখন বলবো। ওপেন পোর্স হচ্ছে তোমার স্কিনে হয় হচ্ছে, তোমার স্কিনে যত বেশি ডার্ট থাকবে তত বেশি তোমার স্কিনে ওপেন পোর্স থাকবে, ঠিক আছে? ওপেন পোর্সের প্রবলেম শুধু তাদেরই আছে যাদের স্কিন ভালোভাবে ক্লিন করে না, তারা এখন মনে মনে চিন্তা করে না আমি যে যেটা বলতেছি সেটা কি ঠিক কি না, ঠিক আছে? সো আমার স্কিন কিন্তু এখন 50% ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? সো কমেন্ট পড়ো না কেন আপু, কমেন্ট পড়তেছি আমি, যেগুলো যেগুলো সামনে আসতেছে আমি কমেন্ট পড়তেছি। সো এখন আমি ইউজ করব আমার ফেভারিট স্কিন ফুডটা, এটা অনেক জোস, অনেক অনেক। সো আমি এটা এক চামচ নিব, আমি অবশ্য হচ্ছে ইয়ার বেলায় একটু কিপটা আমি কম করি, মানে ফেস প্যাক টেস প্যাকের বেলায়, কারণ আমি এটা একটু মোটা করে নিতে পছন্দ করি। এখানে কিন্তু একদম ফুল এক চামচ আছে, সো আমি এখানে ফুল এক চামচ স্কিন ফুড নিয়ে নিব, স্কিন ফুড নিয়ে এটার মধ্যে একটু পানি দিব, ঠিক আছে? সো এটা আমি একটু ঠিক একটা পেস্ট বানাবো। অপু খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া। গুট উঠে মুখ ভরে দাগ হয়ে গেছে আপু, তুমি হচ্ছে ওইটা যদি তোমার পিম্পল না হয় তাহলে তুমি অবভিয়াসলি স্ক্রাব ইউজ করবা, তাহলেই চলে যাবে। আর হচ্ছে তুমি বিউটি কেয়ারের প্রোডাক্ট নাও, ওদের প্রোডাক্ট অনেক ভালো, আমি আজ পর্যন্ত নিজেও ইউজ করে কোনো মানে পাই নাই, আর হচ্ছে কারোর কাছ থেকে কোনো ব্যাড রিভিউও পাই নাই। আমাকে আপুরা এসে বলে যে আপু আমি তো হচ্ছে এই প্রোডাক্টটা নিছি, ইউজ করে আমার ভালোই লাগতেছে। হ্যাঁ সো আমি হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তাদেরকেও আমি এটা সাজেস্ট করি, ঠিক আছে? সো আমি হচ্ছে আমার আপু, আমি আমার বিএফআর আইডি থেকে তোমাকে দেখি, আমার মুখে বিচি বিচি কিছু বের হয়, কি করলে ভালো হয় আপু? ওইটা হচ্ছে তোমার বাম্পস, বুঝছো, বা হচ্ছে গরমে হতে পারে,
আবার স্কিন ক্লিন না থাকলেও এটা হয়। সো ট্রাই টু ইউজ এ স্ক্রাব, ঠিক আছে? স্ক্রাব ইউজ করতেই হবে তোমার। আর স্কিন ফুড তো অবভিয়াসলি, স্কিন ফুড বলতে এটা একটা স্কিন ফুড প্যাক আর কি। সো এটা হচ্ছে তোমার ফেসিয়ালে তো অবভিয়াসলি তোমরা জানো যে একটা প্যাক যে কত বেশি ইম্পর্ট্যান্ট, তোমার স্কিনকে ডিপ ক্লিন করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হাত দিয়ে লাগাই। আমি কিন্তু এটা অনেক ঠিক একটা পেস্ট বানাইছি, দেখছো? আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না আমি জানি না। অয়েলি স্কিনের জন্য কি এটা ভালো হবে? অবভিয়াসলি 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 ফর শিওর, ওদের প্রোডাক্টে কোনো অ্যালার্জির প্রবলেম হবে না, কোনো কিছু হবে না। মানে তোমরা তো দেখছো আমি সোপটা চোখের ভেতরেও তোমাদের সামনে ঢুকাই দেখলাম। সো এইতে চোখেও যদি জ্বালা পোড়া না করে তাহলে আর প্রবলেম কি হবে বলো? আপু প্রোডাক্টগুলো কোন পেজে পাবো? বিউটি কেয়ার পেজে পাবা আপু। আমি হচ্ছে দেখো আমি মেনশন করে দিছি পেজটা। আজকে ভিউয়ার্স এত কম কেন? অনেকেই আমাকে হচ্ছে ইয়া করে, মানে এমনি তো হচ্ছে 600-700 ভিউ হয় একসাথে, অনেকেই আমাকে স্কিনের নিয়েই হচ্ছে বেশিরভাগ প্রশ্ন করে, ঠিক আছে? সো এখন যদি তোমাদেরকে না পাই তখন তো তোমাদেরকে মাইর দিতে ইচ্ছা করে আমার, ঠিক আছে? আউচ। আপু আমার স্কিনে অ্যালার্জি প্রবলেম আছে, স্কিন সেন্সিটিভ, এখন স্কিনের জন্য ভালো একটা সিরাম আর টোনার নিব। আচ্ছা আপু তুমি হচ্ছে ওদের ইয়াটা নিতে পারো, যেহেতু হচ্ছে তোমার সেন্সিটিভ স্কিন আমি তোমাকে অন্য কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারবো না। তাছাড়া তোমার যদি অন্য কোনো প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা থাকে তুমি নিতে পারো, বাট আমি সাজেস্ট করবো না, কারণ যেহেতু তোমার সেন্সিটিভ স্কিন তোমার অনেক ক্ষতিও হয়ে যেতে পারে, ঠিক আছে? সো আমি তোমাকে এমন কিছু সাজেস্ট করতে পারবো না যেতে হচ্ছে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে। সো আমি বলবো যে ওদের যে স্কিন কম্বোটা আছে ওইটা নিতে পারো, আর এই ফেসিয়াল কিটের তুমি নেওয়ার দরকার নাই। যারা নিতে চাচ্ছ এটার কম্বোটার প্রাইস হচ্ছে তোমার 1300 টাকা, উল্টাপাল্টা করে ফেলি, 1300 টাকা। আর যদি আমার কোড ইউজ করো এন পরমা, সো তাহলে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? মানে 1200 টাকায় পাবা তোমরা এই কম্বোটা। ওকে, সো এটা হচ্ছে আমি রাখবো কিছুক্ষণ। অনেকের একটা ধারণা আছে কি যে হচ্ছে প্যাক হচ্ছে তোমার ইয়াতে রাখতে হয়, কি বলে হতেছে, মানে যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ রাখতে হয়, এমন কোনো কিছুই নাই, ঠিক আছে? তোমার যা কাজ করো এটা তোমার 10-12-15 মিনিটেই কাজ করে ফেলে। আপু 18 কয়েকটা পিম্পলের দাগ আছে, পিম্পল পোর্স কি করব? তুমি একটা স্ক্রাব ইউজ করবা, বিউটি কেয়ারের যে স্ক্রাবটা আছে ওইটা ইউজ করবা, এটা অনেক ভালো। তোমার হচ্ছে ডেড স্কিনে হচ্ছে এগুলো লেগে গেছে তোমার দাগগুলো, ঠিক আছে? এগুলো উঠাইতে হবে। আপু আমার স্কিন সুপার সেন্সিটিভ, কিছু একটা অন্যরকম ইউজ করলেই মুখে বিজি উঠে, এক গাদা হয়ে যায়, কি করব আপু? আপু আমি তোমাকে বলবো যে তুমি ওদের স্কিন কম্বোটা নাও, ফেসিয়াল কম্বোটা এখন নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের আপুদের জন্য এখন আপাতত না, এটা হচ্ছে যাদের স্কিন অয়েলি অর ড্রাই অর কম্বিনেশন, বাট সেন্সিটিভ সেন্সিটিভ না যে কিছু দিলেই প্রবলেম হয়ে যায় কিছু দিলেই প্রবলেম হয়ে যায়, এটা তাদের জন্য না। তোমরা হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে স্কিন কম্বোটা নিবা, ঠিক আছে? কম্বো নিলে অফার আলাদা করে নিলে, হ্যাঁ হ্যাঁ এটা এটা আপু ঠিক বলছে যে তুমি যদি একটা আলাদা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করে নাও, আলাদা আলাদা করে নাও, তাহলে তুমি অফার পাবে না, যেই প্রাইস আছে ওই প্রাইজেই নিতে হবে, হ্যাঁ? আর যদি একসাথে কম্বো নাও তাহলে হচ্ছে তুমি অফার পাবা। আচ্ছা স্ক্রাব কয়দিন পরপর করতে হয়? গুড কোয়েশ্চেন। স্ক্রাব সপ্তাহে 2 দিন করবা, আর হচ্ছে যদি তোমার স্কিনে প্রবলেম না থাকে, মানে ধরো তোমার স্কিনে কোনো অ্যাকনে নাই, তাহলে তুমি হচ্ছে 2 ডেজ ইউজ করতে পারো, হাইয়েস্ট 2 ডেজ, বাট হচ্ছে একদিন ইউজ করলেও হবে। কিন্তু তুমি যখন ফেসিয়াল করবা অবভিয়াসলি সাথে কিন্তু স্ক্রাব রাখতেই হবে। ফার্স্টে হচ্ছে তোমার সোপ,
সেকেন্ড হচ্ছে স্ক্রাব, থার্ড হচ্ছে স্কিন ফুড প্যাক, বা মানে এই প্যাকটা মানে যে কোনো একটা প্যাক, বাট যেহেতু হচ্ছে তুমি এটা নিবা, যদি হচ্ছে স্পেশাল কিটটা নাও তাহলে তো অবভিয়াসলি তোমার এটার মধ্যে হচ্ছে স্কিন ফুডটা থাকবেই। সো এটা তো মাস্ট ইউজ করতে হবেই, না হলে ভালো রেজাল্ট পাবা না। আর ফোর্থ হচ্ছে তোমার শীট মাস্ক। সো আমি কিন্তু আজকে একটা শীট মাস্ক ইউজ করব। সো মানে শীট মাস্ক ইউজ করার পরে হচ্ছে ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? সো তাহলে হবে কি, আমার স্কিনটা একদম ফুললি ফুললি প্রেপ হয়ে যাবে। আমি এই যেগুলো যে করতেছি, হ্যাঁ, করার পর হচ্ছে আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যাবে, ঠিক আছে? স্কিন ভেতর থেকে হচ্ছে যখন আমি হচ্ছে ডার্ট বের করতেছি, সাথে কিন্তু আমার স্কিনের যে অয়েলটা আছে এটাও কিন্তু প্রডিউস করতে মানে করতেছে, রিডিউস করতেছে, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের মানে খেয়াল রাখতে হবে, ময়েশ্চারাইজিং ক্রিমটা দিয়ে এটাকে ব্যালেন্স করতে হবে। স্পটলেস স্কিনের জন্য কি করব, এই যে আমি যা যা করি সেটা করতে হবে। যদি তোমার সেন্সিটিভ স্কিন না হয় তাহলে ফেসিয়ালটা অবভিয়াসলি খুব দরকার, অবভিয়াসলি সবার জন্যই খুব দরকার। আর স্কিন কম্বোটা নিতে পারো তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, প্লিজ কোয়েশ্চেন এর আনসারটা দিন। আপু এক্সট্রিমলি সরি আমি দিতে পারি নাই, আরেকবার একটু কোয়েশ্চেনটা করো। আপু পিম্পলের জন্য দাগের জন্য কি করব, পিম্পলের দাগের জন্য স্ক্রাব ইউজ করতে হবে, স্ক্রাব ইউজ করার পরে স্কিন ফুড ইউজ করতে হবে। মানে ফেসিয়ালটা তোমার মান্থলি যদি দুইবার করো ইনশাল্লাহ চলে যাবে, যে যদি তোমার মানে অ্যাক্টিভ অ্যাকনে না থাকে, ঠিক আছে? অ্যাকনে যদি তোমার হচ্ছে শুকায় যায় তাহলে ওইটার উপরে তুমি এই এক্সপেরিমেন্টটা করতে পারবা, মানে ফেসিয়ালটা করতে পারবা। বাট অ্যাক্টিভ অ্যাকনের ওপরে স্ক্রাব ইউজ করা যায় না। অ্যাক্টিভ অ্যাকনের উপরে তুমি এই মাস্কটা ইউজ করতে পারবা, বাট স্ক্রাবটা তোমার স্কিপ করতে হবে। আপু আমার স্কিনের ব্রনের পোর আছে, বাট ব্রন চলে গেছে, কিন্তু পোরগুলো পার্মানেন্ট, লেজার ছাড়া অপশন আছে? ও এন জি, লেজার পাগল নাকি? আর তোমার কি মনে হয় যে লেজার একবার করলেই তোমার স্কিন সুন্দর থাকবে? লেজার এমন একটা প্রসেস, আর তুমি যদি কম টাকা দিয়ে ভুলভাল একটা লেজার করায় ফেলো, তোমার স্কিনের একটা 12টা বেজে যাবে একদম। আর লেজার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, ওইটা হচ্ছে কিছুদিন পর পর তোমার থেরাপি নিতে হয়, ঠিক আছে? তোমার ওই যে মানে হিরোইনরা যারা আছে, টিভি স্টাররা যারা আছে, ওরা যে করে, ওরা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে করে। এটা হঠাৎ মানে একবার করলাম শেষ হয়ে গেল, স্কিন সুন্দর হয়ে গেল, ইউ আর টোটালি রং। নাইট ক্রিম ইউজ করা অফ করলে অনেক স্পটস হয় ফেসে, কি করতে পারি? নাইট ক্রিম হচ্ছে তোমার স্কিনের জন্য মানে তোমার নাইট ক্রিমটা তোমার স্কিনের সকল প্রবলেমটা কিছুদিনের জন্য, মানে যতদিন তুমি ইউজ করতেছো কিছুদিনের জন্য স্টপ করে দিবে, তোমার স্কিন অনেক সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, সো দ্যাট যখন তুমি ছেড়ে দিচ্ছ তখনই তোমার হচ্ছে স্কিনের যে মেইন প্রবলেমগুলো আছে এগুলো মানে বের তো হয়ই, প্লাস পাশাপাশি আরও বেশি প্রবলেম বেড়ে যায়। সো দ্যাট তুমি ভয়ে কী করো, আবার আগের মতো ওই ক্রিম ইউজ করা স্টার্ট করো। সো ডোন্ট ডু দিস, ঠিক আছে? হয়তো বা কিছুদিনের জন্য তোমার স্কিনে অনেক বেশি দাগ থাকবে, বাট যখন হচ্ছে তুমি স্কিনটাকে ভালোভাবে মানে প্রাকৃতিকভাবে ভালো করার ট্রাই করবা, লাইক কিছু টাইম নিয়ে ভালো করার ট্রাই করবা, তখন কিন্তু অবভিয়াসলি অনেক ভালো রেজাল্ট পাবা, ঠিক আছে? সো আচ্ছা, এটা এখন হচ্ছে 39 বাজে, 40 পর্যন্ত রাখবো, এরপরে হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলবো। এটা আমি হচ্ছে 7-8 মিনিট রাখছি, এটা তোমরা রাখবা হচ্ছে 12-15 মিনিট, ঠিক আছে? আপু চালের গুঁড়া দিয়ে বাসায় কীভাবে স্ক্রাব বানাবো, ওটা মধ্যে পানি দিয়ে গুলাই করলেই হবে, বাট ওইটা ভুলেও সেন্সিটিভ স্কিনে দেওয়া যাবে না, কারণ অনেক সময় চালের গুঁড়া অনেক বেশি হার্শ হওয়ার কারণে আমরা ব্যালেন্স বুঝি না, ঠিক আছে? সো ওইটা কিন্তু মানে বুঝে করতে হবে। আপু মুখে এটা কী দিলা, এটা হচ্ছে তোমার স্কিন ফুড প্যাক, ঠিক আছে? আচ্ছা, আপু আজকে ক্রিমটা লাগিয়ে দেখাবা? হ্যাঁ অবভিয়াসলি লাগিয়ে দেখাবো। সো এখন হচ্ছে আমি আস্তে করে
এটাকে তুলে ফেলবো, ঠিক আছে? আস্তে আস্তে করে, হাঁড়ি করা যাবে না, হাঁড়ি করার কোনো দরকার নেই। ব্ল্যাক সোপ ভালো, ব্ল্যাক সোপটা শুনেছি ভালো, বাট আমি ইউজ করি নাই, আমি ইউজ না করে কিছুর মানে ব্যাপারে শিওর হয়ে বলতে পারি না। আমি যেটা ইউজ করি ওইটার ব্যাপারে আমি শিওর হয়ে কিছু বলতে পারি। আস্তে আস্তে করে মুছতে হবে, ঠিক আছে? এই পাশ দিয়ে মুছি, আচ্ছা। আলাদা সোপ ইউজ কয়দিনের রেজাল্ট পাওয়া যাবে? আলাদা সোপটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টলি ব্রাইট করে স্কিন, এরপরে আবার একটু পরেই আবার আগের মতো যা আছে তাই হয়ে যায়। আর এটার আসল নকল তোমার বাপের জন্ম তুমি বুঝবা না, আমি নিজেই বুঝি না, তোমরা কেমনে বুঝবা, যে এটা তোমাকে ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস দিবে। বাট হচ্ছে তোমার আলাদা সোপ আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কোজিকো মানে যে কোনো ব্রাইটেনিং সোপ তোমাকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে, বাট হচ্ছে এটা বেশিক্ষণ থাকবে না, এটাই হচ্ছে আমার সবথেকে বেশি মানে খারাপ লাগে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমি একটু মুখটাকে পানি দিয়ে হচ্ছে ওয়াশ করে নিব, সো দ্যাট কোনো ইয়া না থাকে। ওকে, আপু নো স্পিনটা নিছো কোত্থেকে? এটা হচ্ছে তোমার গ্ল্যামার, এটা কি জানি গ্ল্যামার সব বিডি পেজ থেকে। আপু আমি হাতের কেয়ার করতে চাই, আপু ফেসের তুলনায় হাত অনেক কালো। ওদের একটা হচ্ছে বডি বাটার আছে, ঠিক আছে, বিউটি কেয়ারের, ওটা অনেক ভালো, এটা ইউজ করতে পারো, ঠিক আছে? স্ক্রাব রেগুলার করলে কোনো ক্ষতি হয় নাকি? আপু অবভিয়াসলি স্ক্রাব রেগুলার যদি করো, রেগুলার বলতে যদি প্রত্যেক দিন করো তাহলে তোমার পোর্সগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে? স্ক্রাব হচ্ছে হাইস্ট গেলে দুইবার করতে হয়। সো এখন আমার স্কিন কিন্তু অনেক ড্রাই হয়ে গেছে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাস্ক ইউজ করব। সো আমি হচ্ছে এই যে মাস্ক ইউজ করছি, ফেস মাস্ক খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ এখন তো মানে স্কিন কেয়ারের এত কিছু বের হয়েছে, মানে তুমি কোনটা রেখে কোনটা ইউজ করবা। কিন্তু শিট মাস্ক এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার স্কিনকে, এটা এটার মেন কাজটা হচ্ছে তোমার স্কিনকে হাইড্রেশন দিবে, তোমার স্কিনে যদি র্যাশ থাকে ওইটাকে দূর করবে, তারপর তোমার স্কিনটাকে সব থেকে বড় কথা যেটা তোমার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে। যেমন আমাদের আমাদের বেশিরভাগেরই কমপ্লেন থাকে যে আমাদের স্কিন হচ্ছে মলিন হয়ে গেছে, ঠিক আছে, কোনো গ্লো নাই, কোনো হচ্ছে দেখে মনে হয় শুষ্ক, ঠিক আছে? সো আমি হচ্ছে এখন আমাকে দেখে অনেকেই একটু মজা নেবে, আমাকে এখন ভূত লাগবে। ওকে ওকে ওকে, আই লাভ মাস্ক। আমি এটা হচ্ছে তোমরা মাস্কটা হচ্ছে তোমরা বিউটি কেয়ারে পাবা, এটা কিন্তু অবভিয়াসলি স্কিন স্কিন ফেসিয়ালে কিন্তু এটা রাখতেই হবে, ঠিক আছে? এটা আমি সাজেস্ট করতেছি যে এটা তোমাদের রাখতেই হবে, এটা হচ্ছে তোমার স্কিনকে ডিপলি হাইড্রেট করতে হেল্প করবে। ঠিক আছে, আপু পিম্পল হয় না একদম, কত লাকি। আপু পিম্পল হয় না কজ আমি অনেক বেশি কেয়ার করি, যে না হলে তো পিম্পল হইতোই।
তোমরা ভাবো যে তোমরা হচ্ছে তোমাদের স্কিনে এমনি পিম্পল হয়, তোমরা অনেক আনলাকি, এটা তোমরা মনে করো, বাট এমন কিন্তু কিছু না। আমি কিন্তু বাকিটা হচ্ছে আমার হাতে দিয়ে ফেলতেছি, ঠিক আছে? এটা কিন্তু ধুয়ে ফেলা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবা যে ধুয়ে ফেলা যাবে না, মানে এটা ওঠানোর পরে যে এক্সট্রাক্টটা থাকবে এটা কিন্তু ধুয়ে ফেলা যাবে না। ঠিক আছে, সো আমি বলবো যে ফেসিয়ালে এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমি দিছিলাম, লিপস্টিক লাগাইছিলাম। সো আমি দেখো হাতের মধ্যে হচ্ছে এটা কিন্তু আমি ক্রিমের মতো ইউজ করতেছি। ব্ল্যাক হেডসের কী করবো আপু? ব্ল্যাক হেডসের জন্য হচ্ছে তোমার অবভিয়াসলি স্ক্রাব ইউজ করতে হবে, আর এই ফেসিয়ালটা অবভিয়াসলি করবা। সো ফেসিয়ালটা যদি করো তাহলে যেটা হবে তোমার মানে স্পটগুলো একটু লাইট হইতে পারে, হইলে হইতে পারে, বাট এইটার কাজ হচ্ছে তোমার স্কিনে যদি র্যাশ থাকে র্যাশটাকে দূর করে, আর হচ্ছে তোমার আপু স্কিনের পোরগুলো কিভাবে যাবে আমি তো বললাম আপু, তোমার হচ্ছে স্কিনটাকে ক্লিন রাখতে হবে। সো আমি এটা লাগিয়ে, এটা কিন্তু 15 মিনিটের বেশি রাখা যায় না, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে? এখন 46 বাজে, 46, এটা হচ্ছে তোমার হচ্ছে 50। আচ্ছা, সো এটা কিন্তু অপস, এটা কিন্তু 15 মিনিটের বেশি রাখলে এটা কিন্তু অপোজিট রিয়াকশন দেখা যাবে। আলাদা সব নিছিলাম আমি আপু তোমার ইউজ করা দেখে 1 মিনিট ধরে, বাট ইনস্ট্যান্ট ও ব্রাইট করে না, ইউজ করবো না কি ইউজ করা অফ করে দিও একটু বলো আপি, আমার বডি ফেসের থেকে 200 ব্রাইট। আচ্ছা বুঝেছি, তুমি এটা অফ করে দাও, কজ এটার যে রিয়েলটা, রিয়েলটাই হচ্ছে তোমার ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দেয়, পরে এটা আর কাজ করে না। আর তুমি বলতেছো যে যখন ইউজ করতেছো তখনও কোনো ব্রাইটনেস দিতেছে না, তা মানে হইতেছে এটা টোটালি ফেক, সো ইউজ না করাই বেটার। আপু অ্যাকনে রিডিউস করতে কি ইউজ করব? অ্যাকনে রিডিউস করতে হচ্ছে তুমি ওদের অর্গানিক কি স্কিন কম্বোটা ইউজ করতে পারো, বিকজ ওইটার মধ্যে হচ্ছে নাই তোমার ফেসিয়ালের ইয়াগুলো নাই, কারণ হচ্ছে তোমার ফেসিয়ালের মধ্যে স্ক্রাব আছে, স্ক্রাব ইজ ভেরি হার্মফুল ফর অ্যাক্টিভ অ্যাকনে। আপু ফেস মাস্ক কয়দিন দিতে হয়? আপু তোমার যদি ড্রাই স্কিন হয়, তুমি যদি বেস্ট একটা রেজাল্ট পেতে চাও, তাহলে বলবো যে তুমি এটা মানে মান্থলি 2 থেকে 3 টাইমস ইউজ করবা মাস্ক, আর যদি হচ্ছে তোমার অয়েলি স্কিন হয় 2 টাইমস ইউজ করলেই হবে বা 1 টাইম ইউজ করলেই হবে, আর যদি খুব প্রবলেম থাকে তাহলে হচ্ছে তোমরা ফেসিয়াল যখন করবা তখন একটা করে ইউজ করবা, ঠিক আছে? ফেসিয়াল যখন করবা তখন একটা করে ইউজ করবা যদি খুব বেশি প্রবলেম থাকে, বাট অনেক ভালো রেজাল্টের জন্য মানে স্কিনকে আরও বেশি হাইড্রেটেড রাখার জন্য তুমি মান্থলি 2 থেকে 3 মানে 2টা থেকে 3টা ইউজ করলে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবা। কতবার মেসেজ দিচ্ছি বাট রিপ্লাই দিচ্ছ না সবগুলোর পিপি, বলো আমি নিতে চাই। ও আচ্ছা, আমি ফেসিয়াল যেটা করতেছি মানে ফেসিয়াল কম্বোটা, এটার প্রাইস হচ্ছে তোমার 1300 টাকা, বাট তুমি যদি আমার কোড ইউজ করো এন পরমা, এন PORWMA, ঠিক আছে? ও না কিন্তু এন PORWMA, এটা যদি ইউজ করো তাহলে তোমরা এটা 1200 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে? আপনি প্লিজ রিপ্লাই, ফেস ক্রিম ইউজ করা করে কালো হয়েছে, এখন কি করব? তাহলে এটা ইউজ করা অফ করে দাও, বা ওটা হয়তো বা দিনের বেলার জন্য না, দ্যাটস ওয়াই কালো হয়ে যাচ্ছ। স্কিন কম্বো রেগুলার স্কিন কেয়ার ফেশিয়াল এক্সট্রা ট্রিটমেন্ট, হ্যাঁ আপু, আর এটা হচ্ছে তোমার একটা এক্সট্রা ট্রিটমেন্ট মানে একটা স্পেশাল ট্রিটমেন্ট, লাইক হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সেলফ প্যাম্পারিং বলতে পারো, যে তোমার স্কিনটাকে তুমি মান্থলি একবার বা দুইবার হচ্ছে একটু ভালোভাবে যত্ন নিলা, বা তুমি অনেকে আছে জব করে, ঠিক আছে, বা টাইম পায় না হচ্ছে, ঠিক আছে, তো তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তোমার স্কিন অনেক বেশি টায়ার্ড থাকে, সো তোমার উচিত মানে অ্যাটলিস্ট মান্থলি মান্থে 2টা দিন তোমার স্কিনকে টাইম দেওয়া, ঠিক আছে? যদি না দাও তাহলে তোমার স্কিন বাজে হয়ে যাবে। আর স্কিন এমন একটা জিনিস, এটা যদি তুমি মানে সবসময় চর্চা না করতে থাকো স্কিন কখনো ভালো থাকবে না।
মাস্কটার নাম কি আপু? এটা হচ্ছে তোমার টিট্রি একটা মাস্ক। তিনবার কমেন্ট করলাম, একটা পড়লা না। এই যে পড়ে ফেলছি ডিয়ার। আপু পিম্পলের জন্য কি করবো? আপু পিম্পলের জন্য হচ্ছে তুমি করতে পারো, ওদের স্কিন কম্বোটা নিতে পারো, আর হচ্ছে বেশি বেশি করে পানি অ্যান্ড প্রোটিন খাও। কারণ হচ্ছে শুধু বাইরে থেকে কাজ করলেই হয় না, স্কিনটাকে ভেতর থেকে ভালো রাখতে হবে। আপু শিট মাস্ক উইকলি অর মান্থলি কতবার ইউজ করা যাবে? এটা হায়েস্ট তুমি 3 থেকে 4 বার ইউজ করতে পারবা, ঠিক আছে? লাইক প্রত্যেক সপ্তাহে একবার করে, ঠিক আছে? যদি তুমি হায়েস্ট ইউজ করতে চাও, যদি না করতে চাও তাহলে হচ্ছে তুমি 2 থেকে 3টা ইউজ করবা। যারা ড্রাই স্কিন আছো আর যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য 2টাই ইনাফ। আর যদি একান্ত ইউজ মনে করো যে না, মানি প্রবলেম আছে, যে আমি হচ্ছে মান্থলি 1টা ইউজ করব বা 2টা ইউজ করব, তাহলে যখন তুমি ফেশিয়ালটা করবো তখন ইউজ করবা। ভালো একটা রুমায়া রাহাত টেক্স পড়তে শোনা, এই যে আপু করে ফেলছি। অ্যাপেল ম্যাঙ্গো সুদিং জেল আছে? নো, আমি আই এম নট আ সেলার, আই এম আ ব্লগার। ওখানে আমি কিছু সেল করতে আসিনি। দরজাটা বন্ধ করে দাও। ফেসের কোনো পিম্পল নেই, কিছু নাই, একদম ক্লিন। আমি রেগুলার স্কিন কেয়ার করছি বাট ব্রাইটেনিং পাচ্ছি না, আমি কি করবো আপু প্লিজ বলো। বুঝেছি, তোমার স্কিনের হাইড্রেশন দরকার আপু। আর হচ্ছে তোমার রেগুলার স্কিন কেয়ার করতেছো বাট ব্রাইটেনিং হচ্ছে না, সেটার কারণ হচ্ছে তুমি স্কিনকে ডিপ ক্লিন করতেছো না, ঠিক আছে? তুমি যদি তোমার স্কিনকে ওপর ওপর দিয়ে ক্লিন করো, জীবনেও তোমার স্কিন আগের মতো সুন্দর ব্রাইট হবে না, ঠিক আছে? তোমার স্কিনটাকে ডিপ ক্লিন করতে হবে, ডিপ থেকে ডার্ট বের করে আনতে হবে, ঠিক আছে? আর তোমার যেহেতু স্কিনে কোনো অ্যাকনে প্রবলেম নাই, তুমি ওদের ইয়েটা চোখ বন্ধ করে নিতে পারো, ফেসিয়াল কিটটা। আর বলবো যদি হচ্ছে তোমার তুমি যদি নিতেই চাও তাহলে আমি স্কিন কম্বোটাও সাজেস্ট করবো, আর হচ্ছে তোমার ওদের ফেসিয়াল কিটটাও সাজেস্ট করবো, যেহেতু তোমার স্কিনে কোনো অ্যাকনে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানিশা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি তানিশা, তুমি কেমন আছো? আপু তুমি রিপ্লাই দাও না কেন? সেটা আপু, এই যে আপু আমি এখন তো কমেন্ট পড়তেছি সবার, প্লিজ রাগ করো না কেউ। এতক্ষণ যে স্কিন কেয়ার করতেছিলাম এর জন্য পড়তে পারতেছিলাম না। বাদাম শেষ। আপু মেস্তার দাগের জন্য কোনো ক্রিম আছে কি না? আপু মেস্তার জন্য কোনো আলাদা কোনো ক্রিম নেই, ওদের প্রোডাক্টগুলো ইউজ করলে আই হোপ একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকলে তোমার দাগগুলো হালকা হয়ে মানে হালকা হতে থাকবে, বাট একবারে চলে যাওয়ার মতো কোনো ক্রিম আমি সাজেস্ট করতে পারি না, আসলে এমন কোনো ক্রিম নাই। ব্রাইটনেসের জন্য এই ওদের প্রোডাক্টগুলো ইউজ করতে পারো যেগুলো আমি ইউজ করতেছি। আবার বলে দিচ্ছি, ওদের এই ফেশিয়াল কিটের প্রাইস হচ্ছে এমনিতে 1300 টাকা, যদি তোমরা আমাদের আমার কোডটা ইউজ না করো এন পরমা, আর যদি আমার কোড ইউজ করো তাহলে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? শুধুমাত্র আমার কোড যদি ইউজ করো মানে 1200 টাকায় পাবে, ঠিক আছে? এই ফেশিয়াল কিটটা 1200 টাকায় পাবে, ঠিক আছে? মানে উইথ দিস মানে শীট মাস্ক সহ, কিন্তু মানে এটার মধ্যে আছে হচ্ছে তোমার তোমার ইয়াটা আছে, সোপটা আছে, তোমার সোপ আছে, স্ক্রাব আছে, স্কিন ফুড আছে, আর হচ্ছে এটা আছে, মাস্ক আছে, ঠিক আছে? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। পটের জন্য কি ইউজ করবো আপু? এতক্ষণ তো বললাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তানিশা, ইট মিনস আ লট। সো 54 বাজে, 15 মিনিট রাখবো না, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। কারণ এটা তুমি হচ্ছে যদি 15 মিনিটের কম রাখো, কিছুক্ষণ 1-2 মিনিট কম রাখো, কোনো ঝামেলা নাই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো, এখানে কিন্তু অনেক এক্সট্রাক্ট আছে। সো এটাকে কিন্তু আমি ফালিয়ে ভুলেও দিব না, এটাকে কিন্তু ভুলেও ফালাবা না।
এখন কিন্তু ওই টিস্যুটার মধ্যে আর কিছুই নাই, ঠিক আছে? সো আমি এটা এখন মুখে দিব। ওইটা কিন্তু 15 মিনিটের বেশি ইউজ করা যাবে না। আর এটা আমি বাকিটা আমার হাতে দিয়ে ফেলবো। উ আচ্ছা, কোন পেজের নামটা বলো আপু? বিউটি কেয়ার আপু, আমি হচ্ছে আমার ইয়াতে মেনশন করে দিছি, ক্যাপশনে মেনশন করে দিছি ওদের পেজ, ঠিক আছে? আপু আজাইরা কি অ্যালার্জির প্রব আছে, অনেক অয়েলি আর কিছু গুড়ি গুড়ি আছে, কি করব আপু? আপু তুমি হচ্ছে ওদের স্কিন কম্বোটা ইউজ করবা, তুমি এক ইয়া ফেশিয়াল কম্বোটা নিবা না, তুমি হচ্ছে ওদের স্কিন কম্বোটা নিবা, 1550 টাকা যেটা আছে ওটা স্কিন কম্বোটা নিবা, ঠিক আছে? 1550 টাকা এমবি। তো ওদের পেজে তুমি ইয়া করলেই তুমি হবে, ঠিক আছে? সো এখন হচ্ছে এটা একটু শুকাবে, এটা একটু শুকাইতে দিবা, এটা কিন্তু ভুলেও ধোয়া যাবে না। এটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, যে কোনো মাস্ক, ঠিক আছে, যে কোনো মাস্ক ইউজ করার পর ধোয়া যাবে না। জানা যে সিলেট হয়ে গেল, নো আপু লেট হয় নাই। আপু মেস্তার জন্য কি করব, মেস্তার জন্য তুমি এগুলা হচ্ছে ইউজ করতে পারো। আমি তো বললাম যে মেস্তার ব্যাপারটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, সো এটা যদি তুমি করতে থাকো তাও আস্তে আস্তে তোমার স্পটগুলো লাইট হতে থাকবে, বাট হচ্ছে একবারে চলে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, বিকজ মেস্তা আসলে এত তাড়াতাড়ি যেতে চায় না। আপুরা কি হোম ডেলিভারি দেয় আপু? এটা ওদেরকে একটু আস্ক করতে হবে যে তোমার তুমি কোন জায়গাটায় নিতে চাচ্ছ, এটা ওদেরকে যদি একটু আস্ক করো তাহলে বেটার হয়, ঠিক আছে? আমার ক্যাপশনে ওদের পেজের নামটা দেওয়া আছে, বিউটি কেয়ার, আর আমি কিন্তু ওদের পেজে বিউটি অ্যাডভাইজার, ঠিক আছে? সো তোমরা আমাদের আমার সাজেশনটাকে ট্রাস্ট করতে পারো। আর আমি কিন্তু উল্টা পাল্টা সাজেশন দেই না, বিকজ তোমরা বলতে পারতা যে উল্টা পাল্টা সাজেস্ট করতেছি যে অ্যালার্জি স্কিনেও আমি এসব সাজেস্ট করতেছি। নো, আমি কিন্তু বলতেছি যে কোন স্কিনের জন্য কোনটা বেটার হবে, যে আমি বলতেছি না যে তুমি সব নাও। আমি কিন্তু ওই পেজে বিউটি অ্যাডভাইজার, ঠিক আছে? শীট মাস্ক কোনটা ইউজ করেছো আপু? টিটুইটটা ওদের, ওরা এটার সাথে তোমাকে কম্বোতে দিবে, ঠিক আছে? ফেসিয়াল কিট কম্বোতে দিবে। বিউটি কেয়ার প্রোডাক্টের সাথে কোন সোপ ইউজ করবো এফেক্টিভ কোনো সোপ লাইক স্নেল? আপু ওদের ওদের প্রোডাক্টের সাথেই সোপ থাকে, মানে ওদের কম্বোতেই সোপ থাকে, ঠিক আছে? যে আমি দেখাচ্ছি, ওয়েট, এটা আমি আজকে ইউজ করেছি, রোজমেরি সোপ, ঠিক আছে? তোমার ওদের প্রোডাক্ট নেওয়ার পরে হচ্ছে ওটার সাথে তোমার ইয়া ইউজ করতে হবে না, ওদের ফেসিয়াল কিটটার সাথেও সোপ থাকবে, ওদের স্কিন কম্বো যেটা আছে ওইটার সাথেও সোপ থাকবে, ঠিক আছে? এইগুলো ইউজ করার পর থেকে আমার মানে মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করার পর থেকে আমার চোখের ডার্কনেসটাও লাইট হয়েছে আগের থেকে। আমার কিন্তু মাঝখানে অনেক বেশি ডার্কনেস বেড়ে গেছিলো। সো এটা কিন্তু আমি হালকা একটু শুকাবে, ঠিক আছে? সো এখন যেটা করব সেটা হচ্ছে ওদের যে ক্রিমটা আছে নাইট টাইমের জন্য, যে ক্রিমটা আছে, দেখো এটা আমি অলমোস্ট শেষ করে ফেলছি। এটা ও এটা তো তোমরা আমাকে যতবার ইউজ করতে দেখছো, 4-5 বার আমি এটা স্মেল নেই, পরে আমি এটা ইউজ করি, বিকজ এটার স্মেলটা পুরা হচ্ছে ইয়া বিরিয়ানির মতো। সো আমি হচ্ছে এটা শুকানোর আগে আগে দুইটা একসাথে মিক্স আপ করে ফেলবো, বিকজ আই লাভ দিস ক্রিম। আর এটা কিন্তু মনে করো না যে 7 দিনে ফর্সা হওয়ার কোনো ক্রিম বা হচ্ছে 10 দিনে ফর্সা হওয়ার কোনো ক্রিম, এটা ফুল একটা ইউজ করলে তুমি একটা ব্রাইটনেস পাবা তোমার স্কিনে, ঠিক আছে? দেখবো তোমার স্কিন অনেক সুন্দর গ্লোই হয়ে গেছে। উপস, ডান ডান। আজকে আমি আর হচ্ছে সিরাম বা টোনার ইউজ করলাম না, সো এটাই হচ্ছে আমি আরেকবার হচ্ছে একসাথে দিয়ে দেখিয়ে দিলাম, যাদের হচ্ছে একসাথে এখনো দেখোনি তাদের জন্য আমি এখনই দেখিয়ে দিচ্ছি যে আমি এগুলো ইউজ করেছি, আর হচ্ছে তোমার ইয়াটা ইউজ করেছি, তোমার সোপটা ইউজ করেছি। আমি তো একসাথে সবগুলো ধরতে পারবো না, এগুলোর স্ক্রিনশটটা দিলেই ওরা বুঝবে যে সাথে আরেকটা তোমার ইয়া যাবে, তোমার
যাদের স্ক্রিনশট নেওয়ার নিয়ে নিয়েছে আই থিঙ্ক। সো আচ্ছা আপু, আলাদা সোপ ভালো নাকি স্নেল সোপ ভালো সেন্সিটিভ স্কিন? ডোন্ট ইউজ ইট ডিয়ার আফরিন নাবিলা, আপু ভুলেও ইউজ করো না, যেহেতু তোমার সেন্সিটিভ স্কিন এগুলা কিন্তু দেওয়ার পরে কিন্তু একটু চুলকায়। কজ আমি কিছুদিন আগেও আমার গ্রুপে পোস্ট করেছি, আমি কিন্তু আমার গ্রুপে অনেক বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? যারা যারা দেখতেছো তারা যদি আমার গ্রুপে অ্যাড না হয়ে থাকো, আমি তাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার গ্রুপে অনেক বেশি অ্যাক্টিভ, আমার পেজের থেকে ওখানে বেশি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে? সো আমার গ্রুপের নাম হচ্ছে স্পার্কেল বাই পরমা, ওখানে আমি সব ইনফরমেশন দিয়ে থাকি, ঠিক আছে? ওখানে আমি আমার রিভিউ দেই, ঠিক আছে? যেগুলো ভালো লাগে এগুলো বলি, যেগুলো ভালো লাগে না বলি না, বা বলি হচ্ছে কোনটা ভালো লাগতেছে না, ঠিক আছে? আলাদা আলাদা করে দেখাবো। আচ্ছা এটা হচ্ছে তোমার ফার্স্টে হচ্ছে তোমার সোপটা, ঠিক আছে? এই যে সোপটা, এই যে স্ক্রিনশট নাও প্লিজ, যারা যারা নিবা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে আবার বলো না যে আপু পিক দাও পিক দাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখো। এগুলো কোন জায়গা থেকে? এটা হচ্ছে তোমার বিউটি কেয়ার পেজ থেকে। এরপরে হচ্ছে স্ক্রাব, এই যে একটু হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো আপু, এই যে স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি একসাথে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার স্ক্রাবটা, আর এটা হচ্ছে তোমার স্কিন ফুডটা, আর এটা হচ্ছে তোমার ক্রিমটা, আর এটা হচ্ছে তোমার সোপটা, ঠিক আছে? সো যারা যারা নিবে তারা এটার হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে, ওখানে হচ্ছে তুমি যদি বলো তাহলেই হচ্ছে তোমার ওরা দিয়ে দিবে, ঠিক আছে? আপু ফেস মাস্ক ব্যবহার করার পর কি পানি দিয়ে ফেসটা ধুয়ে ফেলবো? নো নো নো, ফেস মাস্ক ইউজ করার পরে পানি দিয়ে ধোয়া যাবে না, ঠিক আছে? সো আই থিঙ্ক সবার স্ক্রিনশট নেওয়া শেষ। আপু ফেস মাস্ক, আচ্ছা এটা পড়েছে। আপু সোপটার নাম কি? এটা এই সোপটার নাম হচ্ছে রোজমেরি সোপ, আর এই সোপটা তোমরা বিউটি কেয়ার ছাড়া কোথাও পাবা না, ওরা এটা নিজেরাই বানায়, অর্গ্যানিক সোপ ওদের, সো ওইটা তোমরা ওখানেই পাবা। সো আই থিঙ্ক আমার সব কিছু দেখানো শেষ, আমার স্কিনটা এখন জাস্ট এটার উপরে কিন্তু আমি কিচ্ছু দিব না, ধুবও না, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, একা একাই শুকিয়ে যাবে। সো আপু এই সবটা কি ইউজ করে? অফকোর্স ডিয়ার, এটা তুমি সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবা, আমি কখনোই অন্য কোনো প্রোডাক্ট আমি সেন্সিটিভ স্কিনের জন্য সাজেস্ট করি না, বাট এই সোপটা আমি তোমাকে সেন্সিটিভ স্কিনের জন্য সাজেস্ট করবো, কজ এই সোপটা তুমি, কারণ দেখো যে আমরা যারা যাদের স্কিনে কোনো মানে সেন্সিটিভ স্কিন না তারা কিন্তু সব কিছুই ইউজ করতে পারে, কিন্তু তোমাদের তো কথা কেউ ভাবে না, বাট ওরা যে প্রোডাক্টটা বানাইছে এই প্রোডাক্টগুলো তোমার সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো। আপু তোমাকে অনেক ভালো লাগে লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ তানু। আচ্ছা তানিয়া আক্তার তানু, আচ্ছা আমার বড় বোনের নাম তানিয়া, সো সুইট অফ ডিয়ার ইউ ডিয়ার। সো আমি হচ্ছে ক্রিমটাকে শুধু নাইট ইউজ করতে হয়, ইয়াস ডিয়ার তুমি এটাকে নাইট ক্রিম বলতে পারো, ঠিক আছে? বাট এইটা কিন্তু তোমার ওই পাঁচ দিন সাত দিন বা হচ্ছে 10 দিনে ফর্সা করার কোনো ক্রিম না, এটা তোমার ফুল একটা শেষ করতে হবে, শেষ করলে তুমি স্কিনে মানে ব্রাইটনেস পাবা তুমি একটা, ঠিক আছে? সোপটা কীভাবে পাবো আপু? তোমরা হচ্ছে এই কম্বোটা বা যাই নিতে চাচ্ছ বিউটি কেয়ারে পাবা, বিউটি কেয়ার পেজটা হচ্ছে আমার, আমি মেনশন করে দিছি আমার ক্যাপশনে, দেখে নাও, ওখানে তুমি ক্লিক করলেই ওদের পেজে চলে যাবা, ঠিক আছে? লিংক করাই আছে। সো সি আমার হাতও কিন্তু অনেকটা হাইড্রেটেড লাগতেছে আগের থেকে, তাই না? আর আমার মুখটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। সো আজকে আমার আমার হচ্ছে শেষ লাইভ, মানে আমার ইয়াটা শেষ, আমার স্কিন কেয়ার রুটিন, আমি তো প্রত্যেক দিনই আমার স্কিন কেয়ার রুটিন দেখাইতেছি আপু, আর কি দেখাবো বলো। সো হোপফুলি তোমাদের আমি একটু হলেও হেল্প করতে পেরেছি, যারা আমার কাছে প্রত্যেক দিন একটু একটু করে হেল্প চাও যে আপু কি করব, আপু কি করব, আমার হচ্ছে পেজে নক করো, আমি হচ্ছে টাইমের কারণে রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি এত বেশি টাইম দিই আমার পেজে লাইভ করার সময়, ঠিক আছে? সো তোমরা যারা যারা হচ্ছে আই থিঙ্ক এত কিছু বলার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না, আমি আরেকবার হচ্ছে এই ফেসিয়াল কিটটার প্রাইস বলে দিচ্ছি তোমাদেরকে। এই ফেসিয়াল কিটটার প্রাইস হচ্ছে তোমার
1200 টাকা আফটার ডিসকাউন্ট যদি তোমরা আমার কোড ইউজ করো, ঠিক আছে? এন পরমা যদি কোডটা ইউজ করো, এন TORWMA এই কোডটা যদি ইউজ করো তাহলে তোমরা একটা ডিসকাউন্ট পাবে 100 টাকা, ঠিক আছে? যেটা হচ্ছে 1300 টাকায় ছিল ওই কম্বোটা, তোমরা এটা 1200 টাকায় পাবে। অবভিয়াসলি কিন্তু সাথে শীটমাস্কটাও পাবে, ঠিক আছে? সো তোমরা যারা হচ্ছে অর্ডার করবে এই পেজে, কিন্তু ভুলেও অর্ডার করলে লাভ নাই, বিকজ আমি হচ্ছে সেলার না, আমি হচ্ছে আমার আমি রিভিউ দেই, ভালো খারাপ রিভিউ দেই। সো তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হচ্ছে বিউটি কেয়ারে পাবা, ঠিক আছে? আমি আমার লাইভের ক্যাপশনে ওদের পেজের লিঙ্ক করে দিয়ে বিউটি কেয়ার, ওখানে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সো টিল দেন নেক্সট লাইভ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, প্লিজ পেজে অ্যাক্টিভ থাকবা, প্লিজ হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা পেজে, একটু শেয়ার করবা, অ্যান্ড হচ্ছে আমাদের গ্রুপে অ্যাড হবা। গ্রুপে অ্যাড হতে একদম ভুলো না, আমাদের গ্রুপের নাম হচ্ছে স্পার্কেল বাই পরমা, সেম নামে, বা আমাদের পেজে ঢুকলেই তোমরা লিঙ্ক পাবা আমাদের গ্রুপের। সো ওখানে অ্যাড হয়ে যাবা প্লিজ, কারণ ওখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, অ্যান্ড আমাকে আসলে আমার পার্সোনাল আইডিতে একদমই তুমি অ্যাক্টিভ পাবা না, ঠিক আছে? সো আমাকে আমার মেসেজের যদি আমি রিপ্লাই না পাও প্লিজ কেউ রাগ করবা না, ঠিক আছে? আপু আমি অর্ডার করবো, আপু প্লিজ আপনি হচ্ছে বিউটি কেয়ার পেজে ইয়ে করবেন, ঠিক আছে? আমি আজ পর্যন্ত আমার ইয়াতে যারা যারা বিউটি কেয়ার থেকে প্রোডাক্ট নিয়েছে কেউ খারাপ রিভিউ দেয় নাই, সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে, ঠিক আছে? আর কোনদিন লাইভ করবো আপু? আমি লাইভ করবো, আমি একদিন দুই দিন পর পরই লাইভে আসি, সো ডোন্ট ওয়ারি। আর আমি এই টাইমটাতেই বেশি লাইভে আসি, ঠিক আছে? ও আরেকটা কথা হচ্ছে যে আমি আমার আমাদের কিন্তু হচ্ছে আমি কিন্তু অনলাইন কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে, খুব সুন, মানে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের কোর্সটা শুরু হবে। সো আর কিছু সিট বাকি আছে, একদম কিছু সিট, আমরা খুব মিনিমাম স্টুডেন্ট নিয়ে কোর্স করতে চাচ্ছি করতে যাচ্ছি আর কি। সো অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছে, সো যারা যারা একদম ইচ্ছুক এখনও, জানোই না যে কী আসলে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার আজকের লাইভের লাস্টের লাইভ, মানে এই লাইভের নিচে আরেকটা লাইভ পাবে, ওই লাইভটায় হচ্ছে তোমরা দেখতে পাবে, ওখানে আমি সব ডিটেলস বলে দিয়েছি। আর হচ্ছে তোমরা যদি তারপরেও বুঝতে না পারো আমাকে হচ্ছে পেজে মেসেজ করলে যে আপু আমি কোর্স করবো, শুধুমাত্র যারা কোর্স করতে ইন্টারেস্টেড শুধু তারাই হচ্ছে কোর্সটা করবে, ঠিক আছে? মেসেজ করবেন, ঠিক আছে, মানে কোর্স নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড আমি যেন সুস্থ থাকি, আপনাদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতে পারি, তার জন্য আমার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।